আচ্ছা দেখো, আমরা এই প্রশ্নটা কিছু পরে দেখলাম যে একটা যৌগ আছে এখানে একটা উদ্দীপক এটা, এবং প্রথমে বলছে দর্শক আয়ন কি, আমরা সবাই জানি দর্শক আয়ন কি, দর্শক আয়ন কি যেসব আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করে না সেগুলো হচ্ছে দর্শক আয়ন। তারপরে আমরা বলতে পারি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, এটা সার মর্মটা কি, এর সার মর্ম হচ্ছে কি থাকতে হবে, ঘনমাত্রা জানা থাকতে হবে, যে দ্রবণের মধ্যে ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। আর মোলার দ্রবণ কি, দ্রবণ দ্রবণ থাকলে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলে, অর্থাৎ ঘনমাত্রা যদি জানা থাকে তাহলে সেই দ্রবণটাকে বলবো আমরা প্রমাণ দ্রবণ। সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এক উৎপাদনের বিক্রিয়া কৌশল, এটাই আমরা জানি না। তো এটা কি হবে, আচ্ছা অ্যালকোহল কিনা আমরা একটু চেক করে দেখি, CH3 তারপরে Cl, বলা যায় এটা মানে কি সমান করে, এটার সাথে যদি আমরা কি যোগ করি, KOH যোগ করি, তাহলে যে ঘটনাটা ঘটে KCl তৈরি হয়, এবং একটা আমরা কি পাই, একটা আমরা অ্যালকোহল পাই, সেই অ্যালকোহলটা কত ডিগ্রি, কেন তিনটা অ্যালকাইন মূলক বা মিথেন মূলক আছে, এখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমার বলছে ওরা যে এটার কৌশলটা কি, মানে কিভাবে হচ্ছে, তো কিভাবে হচ্ছে একটু দেখি, মানে বিক্রিয়া কৌশল যেমন মেকানিজম আমরা করছিলাম না, নাইট্রোজেন বিক্রিয়া, তো কিভাবে এটা কিভাবে হচ্ছে এই এটাই জানতে চাইছে। তো কিভাবে হচ্ছে আমি শর্টকাটে বলে দিচ্ছি, তোমরা পারবা, দেখো প্রথমে যে কাজটা হয়, প্রথমে আমার 3 মিনিট লাগবে সময়, আচ্ছা প্রথমে যে জিনিসটা হবে তোরের ঋণাত্মকতা কার বেশি, ক্লোরিন না কার্বন, কত, 3, আর এটা 2.5, সুন্দর করে এ ইলেকট্রন গুলা তুলে নিবে, যদি তুলে নেয় এ হবে মাইনাস, এ হবে প্লাস, বা এটা আমরা এখানেও না দেখাই আমরা পরবর্তীতে দেখাইতে পারি, আমরা এটা পরবর্তীতে দেখাইতে পারি প্লাস মাইনাস, CH3 এখানে আমরা দেখাইতে পারি প্লাস, আর এখানে দেখাইতে পারি Cl মাইনাস। আরে এমন সময় এটা শেষ হয়, আচ্ছা আমি প্রথমে যদি এটা হয় তাই না, এটা কিন্তু ধীরে ধীরে হয়, কিভাবে হয়, ধীরে ধীরে ধীর গতিতে এই কাজটা হয়, হইল। তারপরে দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপ, আচ্ছা এটা কিন্তু প্রথম ধাপ, এক নম্বর ধাপ, এটা দ্বিতীয় ধাপে কি হবে, নিউক্লিওফাইল যুক্ত হবে, এখন নিউক্লিওফাইল কোনটা বলতেছি আমরা, CH3 এখানে তো প্লাস ছিল তাই না, রে প্লাসে দিলাম, কে যুক্ত হবে, নিউক্লিওফাইলের সাধারণত মুক্ত যোগ ইলেকট্রন থাকে। তারপরে যে ঘটনাটা ঘটবে, দ্রুত গতিতে এটার সাথে এটা যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি হবে একটা অ্যালকোহল, CH3 OH, এই বিক্রিয়া দুইটা ভাবে দেখাইতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই বিক্রিয়া দুটো না দেখাও তাহলে হবে না, ঠিক আছে। তাহলে শুরুতে কি হচ্ছে, যেহেতু এর তোর ঋণাত্মকতা বেশি তুলে নিচ্ছে, তুলে দিলে তোর প্লাস মাইনাস হবে,
প্লাস মানে কার্বোকেটায়ন আবার যখন তুমি বই পড়তে যাবে তখন পাবে যে কার্বোকেটায়নের সাথে নিউক্লিওফাইল পরবর্তীতে যুক্ত হচ্ছে কার্বোকেটায়ন জানো কেন এটা কেন নিউক্লিওফাইল জানো তাই না তো এটা আমাদের অ্যালকোহল তৈরি হচ্ছে যে অ্যালকোহলটা হচ্ছে কত ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি আচ্ছা তারপর এখানে দেখো শেষ আমাদের কাজ বি এর ওজনীকরণ এবং আদ্র বিশ্লেষণে দুইটি ভিন্ন কার্বনিল যৌগ পাওয়া যায় কার্বনিল যৌগ মানে যেখানে যেখানে কার্বনিল বলতে কি বুঝি সিও মূলক থাকবে তো এরা বলতেছে দুইটি ভিন্ন কার্বনিল যৌগ থাকবে যৌগ থাকবে ভিন্ন ভিন্ন কিন্তু কার্বনিল মূলক থাকবে তো আমরা দেখি বিটা কি হতে পারে আমি এক সময় কি যখন আমি অ্যালকিন টু বিটা নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম অ্যালকিন মানে অ্যালকিন কিভাবে তৈরি করা যায় আমরা একটু পিছনে ফিরে যাই দেখো আমি যখন অ্যালকিন টপিকে নিয়ে আলোচনা করছিলাম সেই সময় বলছিলাম অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেয় তাহলে আমাদের অ্যালকিন তৈরি হয় এবং সেই সময় আমি উদাহরণ হিসেবে দিছিলাম এইটা একটা অ্যালকাইল হ্যালাইড এবং এটার সাথে যদি আমরা KOS অ্যালকোহলীয় দেই KLC তাহলে যে ঘটনাটা ঘটে KRCl মিলে তৈরি হয় KCl KRCl মিলে তৈরি হয় KCl আর থাকলো কি OH থাকলো তাই না এখন OH একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে পানি ভালো মাত্রা নিয়ে আসবে দেখে মনে হয় আচ্ছা KRCl মিলে তো KCl হলো এই যে OH এই OH একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে পানি কোন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেই সময় বলছিলাম যে কার্বনের Cl নিলাম তার পাশের কার্বনের যে কোনো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে পানি তৈরি করবে ধরলাম এই এস আর এই ওএস মিলে তৈরি করব পানি তারপরে থাকলো কি কি দেখি একটু দেখতে হবে না করছিলাম সেই সময় তাই না তো আমরা একটু এখানে এই কাজটা করবো একটু দেখি এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড এটাও অ্যালকাইল হ্যালাইড দেখি একটু CH3 তারপর Cl এটা প্রাইমারি সেকেন্ডারি না টারশিয়ারি টারশিয়ারি আচ্ছা এটার সাথে আমি অ্যালকোহলীয় KOH বিক্রিয়া দিব যেটা আমার দিতে বলতেছে ওরা উদ্দীপকে আগের নিয়মে ঘটনা ঘটবে যা যা হয়েছিল কি হয়েছিল KCl তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয় এবার যে কার্বনের ক্লোরিনটা মিলে আর যে কার্বনের ক্লোরিন কে এর সাথে যুক্ত হয় KCl তৈরি করলো তার পাশের কার্বন যে কোনো একটা পাশের কার্বনের হাইড্রোজেনের সাথে OH মিলে পানি তৈরি করবে এখন
এখন ধরলাম আমি যে এর সাথে তৈরি করব এর একটা হাইড্রোজেন নিয়ে OH মিলে পানি তৈরি করব ধরলাম H2O তৈরি হলো থাকবে কি কি একটু দেখি তাহলে বি যৌগটা মানে এটাই বি রে এই বি যৌগটা এলকিনের সাথে অধুলীকরণ হবে এগুলোর সাথে অধুলীকরণ হবে না তাহলে বি বলতে আমরা এটাকেই বুঝাচ্ছি এখন এটার নামটা বললে এক মার্ক পাওয়া যাবে ঘন আমি বি যৌগটার নাম যদি নামটা বলি তাহলে এক মার্ক পাবো তোমার আসছে বলো এক দুই তিন এখানে আছে একবার আর কিছুই জানো না দেওয়ার দরকার নেই একবার পাই গেলাম এবার এবার আমরা দেখবো এর ওজনীকরণ বিক্রিয়ায় দুইটি ভিন্ন কার্বনের যৌগ পাওয়া যায় ওরা বলতেছে এখন আমি চেক করে দেখব ঠিক আছে শেষ তাই আমাদের কাজ যে শেষ করতে গেলে 10 মিনিট দেয়া সিএইচ3 সি নানা দুই মিনিট মিথাইল সিএইচ3 সি এটা ছিল না এটা হলো 2 মিথাইল প্রোপিন বি যৌগটা তো এর অধুলীকরণ বিক্রিয়ায় একটি ভিন্ন কার্বনের যৌগ পাওয়া যায় বলা বলতেছে ঘন করে চেক করে দেখি আমাদের সেই আগের নিয়ম এখানে এখানে যদি থাকে তাহলে আমি CH3CO CH3 একটা হলো আর জানি তো তারপর চেক করতেছি সেই পূর্বের ইতিহাস আমরা পড়ছি গিয়া পড়ছি শুরুতে কি তৈরি হবে একটা মনে পড়ে ঠিক আছে একটা মধ্যবর্তী একটা অজনাই যৌগ তৈরি হইতো হইতো আচ্ছা প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল যে ওজনীকরণ এবং আর্দ্র বিশ্লেষণ ওজনীকরণ করলাম এখন আর্দ্র বিশ্লেষণ জিঙ্কের উপস্থিতিতে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র সৃষ্টি করলে যে ঘটনাটা ঘটতো জিঙ্ক অক্সাইড তৈরি হইতো পাশাপাশি আর কি তৈরি হবে একটা তৈরি হবে এটা আর একটা তৈরি হবে এটা সেই আগের নিয়মই কিন্তু CH3 এটা শুনবো না ফারাক আছে আমি বলবো আমি বলবো SCHO আচ্ছা আমরা এটাকে আচ্ছা দাঁড়া দাঁড়া এ বলো তুমি বলো ফারাক এর নাম কি দেখো
দেখা যায় এটা প্রশ্নটা কি প্রশ্নটা কি ছিল দুইটি ভিন্ন কার্বনিল যৌগ পাওয়া যায় দুইটি ভিন্ন কার্বনিল যৌগ কার্বনিল মূলক যুক্ত যৌগ কার্বনিল যৌগ কার্বনিল মূলক যুক্ত যৌগ কার্বনিল যৌগ তাহলে দুইটা অবশ্যই ভিন্ন পাচ্ছি তাহলে তো ইজি তো হলো তাই না তো যা হোক এই হচ্ছে এই প্রশ্নের সব এটা হচ্ছে সিলেটের সিলেটের প্রশ্ন সিলেটের সিলেট 2016 ওকে